আমি সবচাইতে বেমানান, কারণ আমি চিৎকার করতে পারি না। দুর্বা যদি প্রেমে পড়ে আদালতে চলে যাও না দুম করে, তোমার জীবনটা খুব মানে ভাঙা চোরা। আমি সৃজিত তো মানে 90% স্টেক হোল্ডার ট্রোল ইন্ডাস্ট্রি। ওরা তো ওর অপেক্ষা করবে না, সব কটাকে ঘাড় ধরে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। 2023 এক নতুন বছরের মুখোমুখি আমরা, এবং সেই বছরেই আমরা দেখতে পাচ্ছি একজন কবি তিনি পরিচালক হয়ে উঠলেন। আমরা ইতিমধ্যেই জানি সৃজাতোর প্রথম ছবি আসছে মানব জমিন, এবং সেই মানব জমিনের জমির কিছু অংশে আমার ধারণা দুর্বারও মনন আছে। সেই কারণেই আমার মনে হয়েছিল আনন্দবাজার অনলাইনের এই সাক্ষাৎকারে দুর্বা এবং সৃজাত একসঙ্গে থাকুক, কারণ দীর্ঘদিন ধরে আমি ওদের একসঙ্গে দেখেছি, এবং মনে হয়েছে যে যখন ওদের সঙ্গে কথা বলবো, মানে যখন মনে হয়েছে এই প্রসঙ্গে কথা বলবো, তখন ওদের দুজনকে নিয়ে কথা বলি। সে কারণেই আমার দুজনকে এই আনন্দবাজারের হয়ে আমন্ত্রণ জানানো, যাতে তোমরা আমার সঙ্গে এর মাঠে আড্ডায় যোগ দাও। প্রথমে আমার যেটা সবচেয়ে মনে হয় যে মানে আমরা একটা খুব অস্থির সময়ে যাচ্ছি, এটা বলে বলে আমরা সত্যি থকে গিয়েও সত্যিই অস্থির সময়ে যাচ্ছি। আমার কাছে হয়তো অন্য ভাষা নেই, তাই সম্পর্কর জায়গাটা অনেক নড়ে চড়ে আছে। হ্যাঁ, অনেক রকম সম্পর্ক দেখতে পাই আজকাল, আমরা যেটা শুনতে পাই, হয়তো সেটা সমাজ মাধ্যমের কারণেও হতে পারে। আমরা সেটা আগে হয়তো এত আলোচনা, এত বিস্তারিত বিভিন্ন ধাঁচের সম্পর্ক দেখতে পেতাম না। তো তোমাদের দুজনের এই সম্পর্কটা আমি প্রথমেই আগে ধরতে চাই। খুব সুন্দর ট্রেন যাচ্ছে আমরা জানি, তো এই গতি, যাই হোক, এই গতিটা, এই সম্পর্কের গতিটা কি করে অব্যাহত আছে? খুব জটিল প্রশ্ন, এ তো কেউ জানে না। মানে আমার দেখো একটা জিনিস সবসময় মনে হয় যে চারপাশে দেখে আরও মনে হয় যে সম্পর্ক সচল রাখার জন্যে ওইভাবে তো জোর করে কোনো কিছু রাখা যায় না। আমি এটা বিশ্বাস করি, সম্পর্ক তো রাখাই যায় না, তাতে জোরটাই প্রকট হয়ে ওঠে। সম্পর্ক সচল থাকার জন্যে একটা জিনিস, দুটো জিনিস আমি বলবো খুব জরুরি বলে আমার মনে হয়, এবং সেই দুটো জোর করে আনা যায় না। যার মধ্যে থাকে থাকে, যার মধ্যে থাকে না থাকে না। একটা হলো একটা বন্ধুত্বের বোধ, খুব পরিষ্কার প্রেম ভালোবাসা আদর ইত্যাদির বাইরে একটা বন্ধুত্বের বোধ, নিখাত বন্ধুত্ব, এবং একটা পারস্পরিক শ্রদ্ধা। এই দুটো যদি দুজন দুজনের প্রতি থাকে, ভেতর থেকে থাকে, জোর করে আনা থাকা নয়, তাহলে আমার মনে হয় যে বাকি যেটুকু মতানৈক্য বা মনোমালিন্য বা অবনিবনা সেগুলো খুব বড় আকার ধারণ করে না। কারণ বন্ধুত্ব এত পোক্ত একটা জিনিস, আর পারস্পরিক শ্রদ্ধার মাটিটা এত শক্ত, যে তাহলে ওই ছোট ছোট ঝড়গুলো পেরিয়ে যাওয়া যায়, এইটা আমার মনে হয়। কিন্তু আমি কখনো ওইভাবে ভেবে দেখিনি। না, আমি কিন্তু মনে হয়েছিল যে প্রশ্নটা কোনদিন করবো, সেই কারণে আমার প্রথম এই প্রশ্নটা করা। দুর্বার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি, দুর্বার কি মনে হয়? মানে দুর্বা তো আমার যেটা মনে হয় যে ও একদম ফিল্ডে নেমে কাজ করে, এত মানুষকে সামনে থেকে দেখে, দূর থেকে দেখে কাজ করার, একদম তাদের নিয়ে কাজ করার মধ্যে তো অনেক তফাৎ আছে। ও নিশ্চয়ই, আমি জানি যে ওয়াকিবহাল সম্পর্কের ধাঁচাগুলো নিয়ে এখনকার, তো তোমাদের দুজনের একটা অদ্ভুত সুইটনেস আছে যেটা আমি বাড়িটাতেও ফিল করছিলাম। তো বাড়ির সুইটনেসটা পুরোটাই ওর করা, বাড়ির যে বিটারনেসটা সেটা তুমি দেখতে পাচ্ছ না, সেগুলো আমার। তুমি যদি একটু বলো এই সম্পর্কে, যে প্রশ্নটা আমার ছিল যে না, আমার একটা জিনিস মনে হয় সেটা খুব সত্যি সত্যি বলবো, সৃজাতকে দিয়ে শুনছি যে তো খুব আধুনিক মানুষ, যেটা না আমরা খুব সুনীলদাকে পেয়েছি, খুব সৌভাগ্য সুনীল গঙ্গোপাধ্যায়কে ওনার থেকে শিখেছিও। উনি তো সময়ের থেকে এগিয়ে বাঁচতেন, ভালোবাসতেন, ভীষণ আধুনিক মানুষ। তো সেটা বোধ হয় আমরা কোথাও সন্তানের মতন বা একদম ওনার শিষ্যর মতন, এটা বসে আমি তো কবিতা লিখি না, তা সত্ত্বেও শিষ্যই বলবো, ওনার কাছ থেকে মানুষ হিসেবে অনেক কিছু শিক্ষণীয় শিখেছি, যে কীভাবে আধুনিক মননকে নিয়ে বাঁচা যায়। সেটা সময়ের থেকে এগিয়ে বাঁচতে হলে, ভাবতে হলে কী কী জিনিস কীরকম বিশ্লেষণ হওয়া উচিত, সেটা কিন্তু সৃজাতোর মধ্যে আছে। শুধু ভাবনা স্তরে না, সেটা প্রয়োগ স্তরেও আছে, সেটা বেঁচে থাকার প্রত্যেকটা স্তরে। তুমি যেটা বলছো একেবারেই শুধু ভাবনা বা লেখালেখি স্তরে নয়, ফলে এই বন্ধুত্ব শ্রদ্ধাটা তো
মানে প্রেমের চেয়ে বেশি দরকার আমি বলবো, সেটা থাকলে তো প্রেমটা থাকে, যেটা বলে প্রেমটা সুইটনেসটা টিকে থাকে। তার সঙ্গে এইটা যে একটা অনেক ঝড়ঝাপটা তো আসে জীবন, তো শুধু প্রেম নয় একেবারে, সেইগুলোর বিশ্লেষণ, সেগুলোকে দেখা, সেগুলোকে পেরিয়ে যাওয়া, এর জন্য যে আধুনিকতা, যে মননের দরকার, সেটা কোথায় আমরা কোথাও শিখেছি এইসব মানুষজনের থেকে, সেইটা আমাদের দুজনকে বেড়ে উঠতে, আমাদের গ্রোথে হেল্প করে আমি বলবো। তোমার কাছেই জিজ্ঞেস করি, মানে আমি আর একটু এক্সপ্লিসিটলি জানতে চাইছি, আধুনিক বলতে তুমি যদি একটা কোনো উদাহরণ দাও, যে এই যে একটা বোঝা যায় যে মানুষের প্রয়োগে, ওর প্রয়োগের ক্ষেত্রে সেই আধুনিকতার ছাপটা দেখা যায়। হ্যাঁ, সেটা খুব স্বাভাবিকভাবে খুব হ্যাপনেট শোনাবে, কিন্তু কিন্তু এটা খুব সত্যি, আমরা দুজন দুজনকে অসম্ভব স্পেস দিই, একদম জাজ করি না, এবং লোকে টিপিক্যালি যেগুলো বলে ওগুলো তো ভাবিই না, যে আমি আমার পাঁচজন বন্ধু বান্ধবীর সঙ্গে সারা রাত আড্ডা দিলাম, কখনো সেটা হয়নি আমাদের, সেই বোঝাপড়ার জায়গাটা এত বেশি পোক্ত। এই আধুনিকতা মানব জমিনে কিভাবে দেখতে পাবো আমরা? আমার দেখো আসলে দুর্ভাগ্য যে এটাকে আধুনিকতা বলে আখ্যা দিতে হচ্ছে, এটা আসলে স্বাভাবিকতা, এটা স্বাভাবিকতা, কারণ কে কোথায় যাবে, আমরা এখন স্বাভাবিকভাবে থাকি না। দেখো সম্পর্ক তো মালিকানা নয়, সম্পর্ক আর সম্পত্তির মধ্যে একটা তফাৎ আছে, যদিও প্রথম দুটো শব্দ এক, সম্প আর সম্প, কিন্তু একটার পরে কয় রেফ আর একটার পরে তয় তয় হ্রস্বই। তো সম্পত্তি বোধ করে যখন মানুষ একে অপরকে, তখন একটা মালিকানা চলে আসে, ও তাহলে রাত 8:30 কোথায় আছে, ও কেন 500 টাকা এখানে খরচ করলো, ওর তাহলে কোথায় সঞ্চয়গুলো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, যেগুলোর কোনো মানে নেই এই জীবনে, অন্তত আমাদের কাছে নেই। তো আমার মনে হয় সম্পর্ক খুব স্বাভাবিক বয়ে যাওয়া একটা জলধারার মতো, কোথাও পাথর পড়বে সেটাকে ডিঙিয়ে এসে এগোবে, কোথাও পলি পড়বে সেখানে একটু ধাক্কা খাবে, কিন্তু এগোবে তার মতো করে। তো আমার মনে হয় সেটাই খুব স্বাভাবিক, মানে এই মালিকানা বোধটা যখন সম্পর্কের মধ্যে চলে আসে যে আমি নিয়ন্ত্রণ করব, তখন খুব মুশকিল হয়। ঠিকই, একদমই তাই। তুমি ওই চমৎকার দুজনে বললে বলেই আমি এটা দিয়ে শুরু করলাম, কারণ এটাও কোথাও শোনার জায়গা দরকার, একটা প্রয়োজন আছে আমাদের, আমার মনে হয়। হ্যাঁ, মানে আমি যেটা দেখি যে আমাদের এই সামনের বাড়িতে না কিছু টিয়া থাকে, মানে তারা পোষ্য। হ্যাঁ, এবার তাদের রোজ সন্ধেবেলা জানলা খুলে দেওয়া হয়, তারা এই ইলেকট্রিকের তারে এসে বসে থাকে, ওড়াউড়ি করে পাড়ায়। হ্যাঁ, একদম সন্ধে নেমে এলে আবার ওই জানলা দিয়ে ওই বাড়িটাতেই ঢুকে যায় কিন্তু। হ্যাঁ, তো এই এই বিশ্বাসটা ওদেরও আছে, আর যারা ওকে রেখেছেন জানলাটা খুলে দিচ্ছেন তাদেরও আছে যে ওরা এখানেই ফিরবে। এবার সারাক্ষণ যদি একটা টিয়ার পায়ে দড়ি বেঁধে এই বলো আর ওই বলো করা হয়, তাহলে এরও সম্পর্ক থাকে না, ওরও সম্পর্ক থাকে না। আমি সেটাই বলছি যে এই সম্পর্ক বা এই ধরে নিলাম স্বাভাবিকতা, যেটাকে আমরা আধুনিকতা বলছি, সেটা মানব জমিনে আমি কিভাবে দেখতে পাবো? মানব জমিনে দেখো, যেটা আমি ইতিমধ্যেই যেটুকু আমাদের ট্রেলার বেরিয়েছে বা গান বেরিয়েছে, তাতে আমি বহু মানুষের কাছে এই ফিডব্যাকটা পাচ্ছি যে অনেকদিন পর পর্দায় দুজন বোঝাই তো যাচ্ছে, ওরা প্রেমিক প্রেমিকা, পরম এবং প্রিয়াঙ্কা, তো খুব অর্গ্যানিক একটা সম্পর্ক, খুব নির্ভার এবং খুব সাম্য আছে যাদের মধ্যে, কোনো অসাম্য নেই। এখন তো অসাম্যের একটা উদযাপন হচ্ছে চারপাশে, যে যত বেশি অসাম্য প্রদর্শন করবে সেটারও একটা উদযাপন আছে, এবং যাদের প্রতি অসাম্য করা হচ্ছে তারাই আরও বেশি উদযাপিত করেন, সেটা দেখে আমার আরও অবাক লাগে। তো ফলে পরম আর প্রিয়াঙ্কা আমার ছবিতে, সংকেত আর কুহু, এই দুজন ভীষণ স্বাধীন দুজন মানুষ, একে অপরকে খুব জায়গা দিয়ে চলেন, কিন্তু একে অপরকে ভীষণ ভালোবাসেন এবং একসঙ্গে একটা কাজের দিকে, লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চান। তো আমি নিজে সম্পর্ককে যেভাবে দেখি আমি সেইভাবেই, মানে তোমাদের মতো অনেকটা, আমি সেভাবেই দেখাতে চেয়েছি এই কথা প্রসঙ্গে আমার মনে হচ্ছে। আমি তো সেটা দেখি, মানে আমার আমার আর দুর্বল অনেক অনেক কিছুই ওর মধ্যে আছে আর কি। তার কারণ ধরো আমি 18 বছর ধরে আমরা এই সম্পর্কের মধ্যে আছি, ফলে আমার পক্ষে না অন্য কিছু জোর করে ভাবা খুব মুশকিল। হ্যাঁ, তো আমি যেমন নিজে বাঁচি তেমনভাবেই লিখেছি চরিত্রগুলোকে। ছবি করতে গিয়ে এই ইন্ডাস্ট্রিতে এসে তোমার তোমার কোথাও নিজেকে বেমানান বা তুমি এটা পারো না বা এটা করছো বিকতে গিয়ে এটা করতে হয়, নিশ্চয়ই এরকম কিছু ধাক্কা? আমি যেটা প্রথম বুঝলাম যে আমি সবচাইতে বেমানান, কারণ আমি চিৎকার করতে পারি না, আমি চেঁচিয়ে কথা বলতে পারি না, এবং এটা আমি প্রথম দিন আবিষ্কার করলাম যে ফ্লোরে কেউ আমার কথা শুনছে না, কারণ আমি চেঁচাচ্ছি না, আমি ডিরেক্টর, আমাকে আমার এডি রাজদীপ বলছে শ্রীজাত দা চেঁচাও, চিৎকার করো, তোমার বাড়ি না এটা, এভাবে কথা বলছো কেন? আমি তো এর বেশি উঁচু গলায় কথা বলতে পারি না, তো তাহলে কেউ শুনবে না,
150 জনের ইউনিট কাজ করছে, ইউ নিড টু শাউট। তা আমি তো চেঁচাতে পারি না, আমাকে একটা মাইক দেওয়া হলো, সঙ্গে একটা বড় বক্স, আমি হ্যালো মাইক টেস্টিং করে চেঁচাতাম, তখন লোকে ও আচ্ছা আপনি কিছু বলছেন। তো আমি শিখলাম যে চেঁচাতে হয়। এবং আর একটা জিনিস শিখলাম, সেটা অবশ্যই আমি বলবো যে আমাকে সৃজিত খুব আগে বলেছিল, সৃজিত এই ছবিটার সঙ্গে জড়িয়ে তো অনস্ক্রিন বটেই অফস্ক্রিনও, যে দেখো তুমি যেটা ভেবে যাচ্ছ সেটে দেখবে সেটার হয়তো অর্ধেক আছে, কারণ আমরা তো একটা স্বল্প সামর্থ্যের ছবি তৈরি করি, তুমি ভাবছো একরকম দেখবে কিন্তু হয়তো সেটা সেদিন হয়নি, কিন্তু তোমাকে ওইটা নিয়েই সেদিন শ্যুট করতে হবে কিন্তু, কারণ তোমার আর্টিস্টের আর ডেট নেই, ফলে তোমাকে মাথা ঠিক রাখতে হবে, তুমি কিন্তু ভেঙে পড়লে হবে না। তুমি যেমন একটা কবিতা লেখো, তুমি যা চাও তাই লিখতে পারো, হ্যাঁ, বা উপন্যাস একটা তুমি দু মাস ধরে এডিট করছো, ওখানে কিন্তু পরম ওই একটা ডেট দিয়েছে, প্রিয়াঙ্কা একটাই ডেট দিয়েছে, চলে গেলে ওদের আর পাবে না, ফলে ওখানে হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে আমাকে বুঝতে হলো যে সবটা আসলে, একটা মজা হচ্ছে কবিতা বা উপন্যাস যেমন নিজের হাতে আছে, ছবির পুরোটা নিজের হাতে নেই, স্ক্রিপ্ট অবধি নিজের হাতে আছে, স্ক্রিপ্ট অবধি তোমার হাতে, স্ক্রিপ্টের পরে আর তোমার হাতে কিছু নেই। তুমি হয়তো একটা খয়েরি রঙের দেয়াল চাইছো, একটা বাড়ি দেখে এলে, সেই বাড়িটা যেদিন তুমি যেদিন থেকে ভাড়া নিলে দেয়ালটা নীল হয়ে গেছে, তো ওই নীল দেয়ালই তোমায় করতে হবে, তোমার ডেট তো আছে আর্টিস্টের, কিছু করার নেই। তো এই এই সব শিখেছি আর কি টুকটাক। দুর্বার সঙ্গে যখন ছবি তৈরি হচ্ছে, স্ক্রিপ্ট লেখা হচ্ছে, এরকম সময় কিভাবে কি আলোচনা হচ্ছে? কারণ ও যে যে কাজে যে কাজটা করে এবং এখানে প্রিয়াঙ্কা যে কাজটা করছে সেটার মধ্যে অনেক মিল, মানে একই কাজ, মানে আমি আসলে দুর্বার যে কাজটা করে সেটা থেকেই আমার গল্পের বীজটা মাথায় এসেছে। কারণ যে সমস্ত মেয়েদের কথা এই ছবিটায় বলার চেষ্টা করা হয়েছে, বাচ্চা বাচ্চা মেয়েরা যারা গ্রামে থাকে, যারা কাছাকাছি একটা স্কুল পায় না হয়তো, এবং সেই সেই অভাবে তাদের হয়তো 14 বছর বয়সে কেউ পাচার হয়ে যায়, কেউ বিয়ে হয়ে যায়, সেই সব মেয়েদের তো আমি চিনতাম না, কিন্তু ওর মাধ্যমে আমি তাদের বুঝতে পেরেছি যে কলকাতা থেকে 50 মাইল দূরেই তারা থাকে, যারা 13 বছর বয়সে পিঁড়িতে বসে, নয়তো কোনো একটা অন্ধকার গলিতে হারিয়ে যেতে হয়। তো সেইখানে ওর যে কাজটা সেটার খুব একটা বড় অবদান আছে এই এই লেখাটায়। আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তুমি বলেছিলে বলেই তাহলে শ্রীজাতা এই ছবিটা করলো, এই বিষয় এটা আমার সত্যি এত সহজ নয়, আমি বলিনি এটা একেবারে কোথাও শ্রীজাতোর মনে হয়েছে, এটা মানে এতটাও শ্রীজাতো বাধ্য নয়। তবে আমি এটাও বলবো, হ্যাঁ একদম, আমাকে কিন্তু অনেকে প্রশ্ন করেছে, আসলে তুমি ধীর স্থির, তোমার মধ্যে একটা মানে ভারী ভারী রাশভারী একটু গম্ভীর গম্ভীর ব্যাপার আছে, তো ওই জন্য লোকে ভাবে যে শ্রীজাতোকে তুমি যা বলো সেটা তো সেটাই শোনে, যেটা একেবারে হ্যাঁ সেই অবশ্যই আমি রানাকেও ধন্যবাদ দেবো, কারণ আমি খুব বলতে আমার অসুবিধা নেই যে এই চিত্রনাট্যটা নিয়ে আমি এদিক ওদিক ঘুরেছি, সকলেই বলেছেন খুব সুন্দর গল্প কিন্তু মানে ওইটা নেই আর কি, মানে মানে যা হয় না মশলা নেই। এবার আমি কাকে মশলা ভাবি সেটা তো আমার ব্যাপার, মানে তুমি একটা পাবদা লাল কষা ঝোল করেও খেতে পারো, আবার বড়ি দিয়ে কালো জিরে দিয়েও খেতে পারো, দুটোই খেতে সুস্বাদু হবে। এবার আমার হয়তো বড়ি কালো জিরেটা বেশি পছন্দ। তো কিন্তু রানা এক কথায় এই গোটা জিনিসটা খুব কঠিন ছিল, বিষয়টা এত সহজ নয়, এটা সোজা সহজ একটা প্রেমের গল্প চারটে গান দিয়ে সেরকম নয়। সেই ছবিগুলো আমার ভীষণ ভালো লাগে, সেই ছবি বানানোর মানুষ আবার অন্য, কিন্তু আমি এই সমস্যাটার কথা বলতে চেয়েছি, রানা কিন্তু এক কথায় রাজি হয়েছে, তো সেটার জন্য আমি খুবই একটা জিনিস শ্রীজাত তোমার লেখা বেসিক্যালি তোমার শব্দের আর কি, আমি লেখা অর্থে সব লেখার কথাই বলছি, ওই জন্য কবিতা উপন্যাস কোথাও গিয়ে যখন একটা অন্য ধারা তৈরি করলো বাংলা সাহিত্যে, এবং ও বাবা না আমি এটা ইন্টারভিউ দেবো বলে বলছি না, নিচ্ছি বলে, আর কোথাও ভাঙলো গানের মানে শব্দগুলো ভাঙলো, লেখার ধরন ভাঙলো, কবিতার ছন্দ ভাঙলো, কিন্তু সেই ভাঙাতে মানে তোমার তুমি মানে আমি বলতে চাইছি যে এই যে মাস যেটা আমরা বলি তাদের পালসটা কিন্তু তুমি ধরে ফেলেছিলে, তুমি ধরবে বলে তো আর লেখনি, কিন্তু সেটা পৌঁছে দিয়েছিলে, হ্যাঁ সেটাকে খুব সাদরে গ্রহণ করেছে, যে কারণে মানে আমরা বলতে পারি শিল্পর যে সৃষ্টি হচ্ছে, যিনি সৃষ্টি করছেন তিনি তো আর ভেবে করছেন না, তার ভিতরে যেটা আসছে কিন্তু সেখানে সেই শিল্প আবার জনপ্রিয়তাও পাচ্ছে, এই এই একটা সমীকরণ থাকে। কিন্তু ছবিতে তোমার কি মনে হচ্ছে, কারণ তুমি তো পালসটা জানো, তুমি এটার মধ্যে আছো, তুমি অজস্রবার ইন্ডাস্ট্রিতে গান লিখছো, নিজে অভিনয় করেছো ছোট্ট একটা, আর গান লেখার তো কোনো সীমাই নেই, তো ইন্ডাস্ট্রির মধ্যে তো আছোই, পরিচালক হয়ে এবার আসছো, তো সেই পালসটা তুমি তোমার ছবি নিয়ে লিখে কিভাবে ফিল করছো? আমার যেমন দুরকমেরই বোধ হয়, কখনো কখনো কিছু ছবি, যে ছবিগুলোকে আমি
তাদের দর্শনের জায়গা থেকে, বক্তব্যের জায়গা থেকে কোনোভাবে সমর্থন করতে পারি না, সেই ছবিগুলো যখন রমরম করে চলে আমার একটু ভয় হয়, দুশ্চিন্তা হয় যে তাহলে কি আমি ভুল পথে ভাবনা চিন্তা করছি, তাহলে কি এইটাই সত্যি। আবার কিছু নিজের খুব ভালো লাগা ছবি যখন হল ভরিয়ে লোকে দেখেন তখন সেই বিশ্বাসটা ফিরেও আসে। ফলে দেখো এটা খুব সাবজেক্টিভ একটা ব্যাপার, খুব আপেক্ষিক যে কোনটা চলবে সেটা তুমি কখনো ভেবে বানাতে পারো না। প্রচুর ভালো ছবি কখনো ভালোভাবে চলেনি কিন্তু সেই ছবিগুলো থেকে গেছে। আবার প্রচুর ছবি যারা রমরম করে চলেছে সেই ছবিগুলো কোথায় হারিয়ে গেছে, আজকাল আমরা কথাও বলি না তাদের নিয়ে। আমি সবসময় বিশ্বাস করেছি, যেটা আমি উপন্যাস লেখার সময়ও বিশ্বাস করেছি, কবিতা লেখার সময় বিশ্বাস করেছি, যে কারণে আমি অনেক কটুবাক্যও শুনেছি যে যেটা বিশ্বাস করো শিল্পে সেইটা করো, কারণ এটা তোমার চাকরি নয়। এইটা আমি মনে রাখি, এটার জন্য আমাকে কেউ মাসের শেষে মাইনে দিচ্ছে না, কেউ এই কাজটার জন্য আমাকে রাখেনি, এই কাজটা আমি নিজে করতে এসেছি। সেখানেও যদি আমি নিজে যা চাই তা না করি তাহলে আমি কেন কাজ করছি? তাহলে তো আমি চাকরিই করতাম। আমি চাকরি করাকে কখনোই ছোট করছি না, আমি দীর্ঘদিন চাকরি করেছি, কিন্তু সেখানে যেটা আমার আক্ষেপ থাকতো যে অন্যের কথা শুনতে হচ্ছে, এবার তো আমি নিজের কথা শুনছি। তাহলেও যদি আমি 10টা কম্প্রোমাইজ করি, 10টা লোকের কথা ভেবে যে এখানে একটা নাচ ঢুকিয়ে দিই, ওখানে একটা খুন হোক, হ্যাঁ এই গল্পটা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে একটু লঘু করে দিই, বা দুটো চটুল ইয়ার্কি হোক, যে ইয়ার্কিগুলো সেই অর্থে আনপার্লামেন্টারি, তাহলে লোকে হাততালি দেবে, তাহলে কেন কাজ করছি? আমি সবসময় মনে করি, আমি দেখো আমি যে কারণে আমার সবাই জিজ্ঞেস করছেন নিজে যা চেয়েছিলেন বানাতে পেরেছেন, আমি হচ্ছে আমি একদমই ওই জায়গায় আমি খুশি। তারপরে একটি লোকেরও ভালো লাগলো কিনা সেটা তো আমার সময় বলবে, কিন্তু আমি যেটা চেয়েছিলাম দেখাতে আমি সেটা দেখাতে পেরেছি। এরপরে মানুষের পছন্দ হবে কিনা সেটা তো জানি। দেখো আমি তো বাংলা ভাষায় একমাত্র যার যে যে যার কবিতার জন্য এফআইআরও হয়েছে, তো এখন আর কি হতে পারে? তারপরেই বলতে যাচ্ছিলাম, তারপরে যখন চলতে শুরু করলো তখন যে বাইরে থেকে ঝড়ঝাপটা এলো, চলতে শুরু করলো তখন, হ্যাঁ তখন আবার ওইটা মানে ভয়ঙ্কর। এই যেটা বললো যে এটা যে গেছে আমাদের তিনটে বছর, আমি কথাও বলেছিলাম ওর সঙ্গে সেই রাত্রিবেলা করে, তার সে ব্যাকলাশ পথে এখনো মাঝে মাঝে এখনো চলে, এখনো এখনো অনেক জায়গায় তার তার এক একটা চোরা গোপ্তা মার বেরিয়ে আসে, সেগুলো আমি জেনে ধরে নিয়েছি যে সারা জীবন ধরেই চলবে। কারণ দেখো তীর একবার তো তুনির থেকে বেরিয়ে গেলে আর ফেরে না। এবার আমিও যা বলেছি সেটা আমি ফেরত নিইনি, বা আমার মনে হয় যে মানুষ তো তার মত প্রকাশ করবে শিল্পের মধ্যে দিয়ে, তুমি যদি সেটাকে কাউন্টার করার চেষ্টা করো তুমি তার সঙ্গে আলোচনায় এসো, তুমি আদালতে চলে যাও না দুম করে। হ্যাঁ তো এবার আমার যদি একটা ছবি ভালো না লাগে আমি কি কেস করব যে আমি ওই ছবিটা আমার খুব খারাপ লেগেছে আমি একটা কেস করতে চাই? তো আমাদের দেশে এরকম হয় এখনও, সেটা দুঃখজনক। কিন্তু ওই তারপরেও আমার যেটা রাত্রে তৃপ্তি যে আমি যেটা চাই সেটা আমি করি, তো ওই আর কি, এবং অন্য লোকের ক্ষতি না করে। এবং ট্রোলিং মানে দুর্বাকেও যে ইনভলভ হতে হলো সেটা তো মারাত্মক একটা ব্যাপার, আমাদের ওই আর কি অসাংবিধানিক একটা ব্যবহার টেনে আনা হলো, এটা ভয়ঙ্কর, এটা খুব সহজ। তার কারণ হচ্ছে আমাদের এখানে মনে করা হচ্ছে নারী হচ্ছে আরো বড় লোক টার্গেট, হ্যাঁ তাকে আগে বিঁধে ফেলো, হ্যাঁ তাকে আগে তকমা দাও। আমার আসলে সবচেয়ে মুশকিল হচ্ছে যে আমার রাগ হয় না, এই যে এত লোক আমাকে এত ট্রোল করে আমার কিছুতেই রাগ হয় না। আমার মনে খারাপ লাগে যে মানে এরা এত সময় দিচ্ছেন আমার পিছনে, সেই সময় তো একটা ভালো সাহিত্য পড়তে পারতেন, একটা ভালো ছবি দেখতে পারতেন, সারাদিন ধরে ট্রোল করেন, তো ওই ট্রোল তো আমার পড়ারও সময় নেই। হল টল ঠিক মতো পাচ্ছো? কারণ হল পাওয়া নিয়েও একটা লড়াই চলে। ওই আর ওইসব আমি দেখিনি, তার কারণ আমি ওটা বুঝি না, ওটা রানার উপর ছেড়ে দিয়েছি। কিন্তু অন্তত প্রিমিয়ার তো হবে, পছন্দের লোকজন সব চেনা লোকজন আসবেন দেখবেন, আর আমাকে একটা হল লিস্ট পাঠানো হয়েছে, সেটা মন্দ কিছু না। আমি একটা ছোট্ট ছবি বানিয়েছি, বেশ কিছু হলে দেখানো হবে, এবারে লোকে দেখলে হল বা না হলে 100 হল পেয়েই বা কী হবে যদি মানুষজনের পছন্দ না হয়? ফলে আমি ওটা, আর আমার মনে হয় ভালো ছবি যদি 3টে হলেও চলে তারা অনেক রং রঙে চলবে, ফলে ওটা অন্য ছবিটা খুব ভালো চলবে, তখন তুমি কি করবে? খুব ভালো চলবে বলছো? হ্যাঁ যদি চলে হতেই পারে, ভালো চললে আমি তোমার নেক্সট তখন কি মনে হবে যে আরেকটা ছবি বানাই? আমি আরেকটা ছবি বানানোর কথা হয়েছে, সেইটার একটা ঘোষণা হয়েছে সদ্য সদ্য, সেটা যদিও চিত্রনাট্য লেখা হয়নি, সবে গল্পটা আমি শুনিয়েছি। তবে এবারে আমাকে উল্টো দিক থেকে রানাই প্রস্তাব দিয়েছিল যে তুমি কি আটটা ছবি বানাবে? আমি দেখো ছবির গল্প তো মাথায় আছে, কিন্তু আমি ওরকম বছরে 2টো ছবি 3টে ছবি ওরকম ওই ওই উদ্যম আমার নেইও, আমি অত খুব অলস লোক, আমি অত কাজই করতে পছন্দ করি না। এবার তো ও বললো যে ঠিক আছে তাহলে আমি বানাতে চাই, তো ওকে 2টো গল্প শোনালাম, তার মধ্যে একটা ওর খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ আমারই গল্প, আমি স্ক্রিপ্ট করব, তো সেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। সেই ছবিটার নাম চলো রাস্তায় সাজি ট্রাম লাইন, তো সেইটা এই ছবিটা যদি ভালো চলে তাহলে তার চিত্রনাট্য লিখব। কবিতা কোথাও দূরে চলে যাচ্ছে? না না না, কবিতার বই ছাপতে গেছে, এখন ছাপাখানায় আছে,
কবিতার বই সিগনেট প্রেস করছে। তুমি কোথায় বলো, তুমি তো প্রচুর কাজ করছো একসঙ্গে, গানও লিখছো। হ্যাঁ গান লিখছি, আর এগুলো আসলে দেখো কবিতার জন্য তো আর খাটার পরিশ্রম হয় না। সত্যি বিনয়ী, তোমার বিনয়ী বলে একটা বদনাম আছে। বিনয়ী না, কিন্তু অলস যেটা সেটার সাক্ষী ওই দিন। না না, পছন্দের কাজও খুবই করে, একটা না করতে পারে। হ্যাঁ হ্যাঁ, একটু অসম্ভব সৎ এবং সিনসিয়ার দুটোই। কিন্তু আমি বেশি কাজ করতে পছন্দ করি না। আমার সবচাইতে ভালো লাগে যদি সারাদিন শুয়ে গজল শুনতে পারি, সন্ধ্যেবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে একটু পান ভোজন করলাম, আড্ডা দিলাম। এটা তো রোজ হয় না, তাহলে লোকে খাবে কি? সেই জন্য যেটুকু কাজ করলে খাওয়া দাওয়াটা হয়ে যায়, একটু বেড়ানো হয়ে যায়, সেইটুকুই আমরা করি। ও বরং অনেক বেশি পরিশ্রমী, ও এমন একটা কাজের সঙ্গে যুক্ত যে ওর অলস হলে চলে না, ওকে যেটা করতে হয়। কিন্তু আমি হয়তো সেইটা পাই আর কি, যে একদিন একটু গান শুনেই কাটিয়ে দিলাম, একদিন একটু হাওয়া খেয়ে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালাম। চিরকাল সেটা পারিনি, এখন সেই স্বাধীনতাটুকু হয়তো একটু অর্জন করেছি। কিন্তু একটা ছবি আর ওইটা ছবিটা বানানোর ইচ্ছা আছে, ছবিটা একজন কবিকে নিয়ে, ওই চল রাস্তায় সাজি ট্রামলায়। যদি না 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 ওই রকম জায়গা না, সেই ছবিটা মানে এই সময়ের একজন তরুণ কবি, সে আমার চরিত্র, কোনো পরিচিত কবি নন। আচ্ছা, একটা কথা এলো না চিৎকারের কথা প্রথম দিকে, আমার ওটা প্রশ্নটা তার সেখান থেকেই তৈরি হলো। আমি ছবি করেছি, যেমন ছবির সময় চিৎকার করতে হয়, আমি ছবি করেছি এটাও চিৎকার করতে হয়। আমাকে তুমি তো বলছো রানা সবসময় ঠেলে, তুমি কিছু শেখো, চারপাশের লোকজনকে দেখো কিছু, সারা ছবির মানে বসে আছো চুপচাপ, কি করছো? ইনস্টাগ্রামে নেই কেন? আমি নেই, মানে আমাকে রানা টুইটার খুলে দিয়েছে, এইসব করে দিয়েছে, আমি কিছুই করিনি। বুমেরাং করছো না? আমি জানিও না সেটা, আমি জানিও না। কিন্তু আসলে মুশকিল হচ্ছে যে এইটা আমি বুঝেছি যে তুমি যাই করো কিছু না কিছু বলা তুমি সমালোচিত হবে। তুমি যদি বলো যে খ্যাতনামী বলে, আমি জানি না, সব খ্যাতনামীর ক্ষেত্রেও নয়, মানে কয়েকজন আছে, আমি আছি, সৃজিত আছে। আমি যেমন বলি যে আমি আর সৃজিত তো মানে 90% স্টেক হোল্ডার ট্রোল ইন্ডাস্ট্রির, আমরাই 90% কন্ট্রোল করি, আমাদেরই হাতে আছে, বাকি 10% খুচরো। অদ্ভুত, মানে মহিলা গ্যাং পিছনে দিয়ে দেওয়া হয়, মানে থাক না থাক, এটা একটা অদ্ভুত টাইপ। সৃজিত ডাব্লিউ লিখছে কেন, সৃজিত কেন রোমানে টাইপ করছে, তাই নিয়ে খাপ পঞ্চায়েত বসে গেল। আমি যদি বলি সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে, আপনি তাহলে পূর্ব দিককে অপমান করলেন? তোমারটা আবার খুব ফিলোসফিক্যাল হলো। হ্যাঁ, আমি আজকে বেগুন ভাজা খেলাম, ও পটল কি দোষ করলো তাহলে? আপনি পটলের এত বড় অসম্মান করলেন, পটল কি কোনো সবজি না? মানে এই জায়গায় চলে গেছে। তো আমি এখন জানি, আমি গোলাপ লাল লিখলেও লোকে বলে না মোটেই হলুদও হয়, আপনি জানেন না, অশিক্ষিত আপনি, ওটা লেখার জন্য বসে আছে। হ্যাঁ, ফলে আমি যাই করব, আমি বেঁচে থাকলে ট্রোল হবো, এখন মারা গেলেও নিশ্চয়ই হবো, কারণ এখন দেখছি মরণোত্তর ট্রোলও শুরু হয়েছে পোস্তমাস। হ্যাঁ, এই তো এবার কিছু অ্যাওয়ার্ডও যেমন মরণোত্তর আছে, ট্রোলিংও আছে, মারা যাওয়ার পরেও ট্রোল হতে, তা আমি নিশ্চয়ই মারা যাওয়ার পরেও একটা ইন্ডাস্ট্রি রান করবে। অনেকে বলছেন এখন যে যারা ইন্ডাস্ট্রিতে আছেন, অভিনয় করছেন বিশেষ করে, যে ট্রোল না হলে আমি বিখ্যাত হতে পারবো না। ও সেও যদি হয় তাহলে তো আমি খুবই বিখ্যাত বলতে হবে, আমি প্রচুর ট্রোল হই। এবং সেই কারণে আমার মনে হয় যে মানে এটাও একটা মানে উল্টো দিকের জটিল আলোচনা, যে তুমি ওই জন্যই ট্রোল হওয়াতে এত খুশি না? তো আমি আর সৃজিত একটা প্রমোশনে গেছিলাম আমাদের ছবি, তা আমরা সেখানে বললাম যে দেখুন, আমাদের যাদের যারা শুভানুদ্দায়ী তাদের বলছি না, যারা ট্রোল করেন শুধু তারা যদি টিকিট কেটে দেখেন আমাদের ছবি হিট হবে, কারণ তারা অসংখ্যায় অনেক বেশি। তারা দয়া করে আসুন, আপনারা দলে দলে মিম বানান আমাদের নিয়ে, একটু চটুল কিছু কথাবার্তা বলুন, কিন্তু দেখুন, কারণ সৃজিত শ্রীজাতকে একসঙ্গে পাবেন, এই এরকম ট্রোল মেটেরিয়াল বারবার আসবে, বারবার আসবে, ছবিটাকে সফল করে তুলুন। চমৎকার, মানে এটা এইটা বরঞ্চ তুমি থেকে যাও আর যে কটা দিন আছে, এটা ভালো স্ট্র্যাটেজি। প্রিয়াঙ্কা বরণকে কিরম লাগলো ডিরেক্ট করে? ওরা পাকাপোক্ত অভিনেতা অভিনেত্রী। মানে আমি আমার ছবিতে কাজ করেছে বলে বলছি না, মানে দুজন এত বেশি পরিণত হয়ে গেছে এখন, মানে আগের থেকেও বেশি পরিণত, আমার সেটা আরও ভাল লেগেছে। এবং মানে এক চুল বাড়িয়ে কোথাও কোনো কাজ করেনি, ঠিক যতটা দরকার ছিল, এত অর্গ্যানিক, এত রক্ত মাংসের, কোথাও ওদের ফিল্মের হিরো হিরোইন মনে হবে না, তোমার ঠিক মানে তোমার চেনা একটা ছেলে মেয়ে মনে হবে, যেটা আমার খুব ভাল লেগেছে। এবং সেটা আমাকে বলে দিতে হয়নি, ওরা ওভাবেই কাজ করেন, তো দুজনে ভীষণ ভালো কাজ করেছে, যে কারণে ওদের, এবং এই প্রথম ওরা একে অপরের বিপরীতে কাজ করছে। বাংলা ছবিতে দুজনে এত বছর ধরে আছে, কেউ ওদের কখনো একসঙ্গে কাস্ট করেনি, এই প্রথম, সেই কেমিস্ট্রিটাও খুব ভালো উঠে এসেছে। আর একটা সাংবাদিক সুলভ প্রশ্ন করি, সেটা হচ্ছে দুর্বা যদি প্রেমে পড়ে তুমি কি করবে? পড়বে, সেটা ভালো, প্রেমে পড়লে তো আমি বুঝবো যে ওর মধ্যে সেই সজীবতাটা আছে,
হ্যাঁ, আমার মনে হয় দেখো মানুষ প্রেমে পড়বেই, মানে এটা কেন মানবো না, মানে আর মানুষ প্রেমে না পড়লে বুঝতে পারছে মরে গেছে, সে তার মনটা নেই কোথাও, তার যদি কোনো নতুনকে নতুনের প্রতি আগ্রহ না তৈরি হয়, আমি প্রেমে পড়বো মানেই আমার শিকড় ছিন্ন করে সব ছিন্ন করে যে আমি ঘুড়ির মতো উড়ে বেরিয়ে গেলাম তা নয়, প্রেম তো আসতেই পারে জীবনে এবং সেটা তো খুব স্বাভাবিক, এবং তা যদি কারোর জীবনে প্রেম না আসে আমি বুঝবো যে তার তাহলে কোথাও একটা তার মধ্যে রোদ জল ঢুকছে না, কিছু একটা হচ্ছে, বা সে হয়তো নিজেকে আটকে রেখেছে, প্রেম হওয়া খুব স্বাভাবিক, তাতে মানুষ তরতাজা থাকে, বুড়ো বয়স অবধি প্রেম হোক না কি আছে। না কিন্তু আমার পক্ষে সিরিয়াস প্রেমে পড়া সম্ভব নয়, এটা খুব কাছের বন্ধুরা জানে। কেন বলো তো, তার কারণ আছে, সেটা শুনে সবাই বলছে খুবই তোর সমস্যা, যখনই মনেও হয় যে প্রেম তৈরি হতে পারে, কোনো একটা ইনফ্যাচুয়েশন হলো, তখনই প্রেমের কবিতা বলতে শ্রীজাতোর কবিতা বলতে হয়। এটা খুবই আমার থেকে, আমার প্রেমের কবিতা অত ভালো না, আমার কাছে অনেক বড় কবিরা আছেন, ও এখন মানে অত বড় কবিদের বই হাতের কাছে পাচ্ছে না বলে সেটা তো থাকবে, ফ্যান ফলোয়ার সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ও যদি প্রেমে পড়ে তুমি কি করবে? খুব গুরুত্বপূর্ণ, এত সহজ ভাবে যে আমরা আলোচনাটা করলাম, আমার মনে হয় আমাদের দর্শকরাও জানি না, আমাদের আমাদেরও প্রচুর গালাগাল খেতে হয় জানো তো। হ্যাঁ সে তো হবে, আমি পোর্টালের তলায় দেখি, তোমরা যাই লেখো তলায় তোমাদেরও ওরকম একটা ফ্যান বেস, মানে ট্রোল বেস আছে, এবারে তিনটে এক হবে, মানে আমরা দুজন আর আনন্দবাজার অনলাইন, দারুণ হবে এটা। তো এরকম মজবুত আমরা ট্রোলিং এর একটা ক্ষেত্র তৈরি করে দিলাম আপনাদের জন্য, সেই সুবাদে আপনারা অবশ্যই মানব জমিনটা দেখতে যাবেন, এটুকুই বলার, ভালো থাকবেন।